আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে এখানে নিরপেক্ষ শব্দটা অপাঙ্গেও, অর্থাৎ আপনি নিরপেক্ষ থাকতে পারবেন না, আপনাকে কোনো না কোনো পক্ষ নিতে হবে, বিশেষ করে রাজনৈতিক পক্ষ। আপনাকে হয় আওয়ামী লীগ করতে হবে, না হলে বিএনপি করতে হবে, না হলে জামাত করতে হবে, কিছু একটা করতে হবে আপনাকে। ধরেই নেওয়া হয় যে রাজনীতির ঊর্ধ্বে কেউ না এবং আপনি কোনো না কোনো পক্ষের, আপনার কথা যদি কারো বিপক্ষে যায় তাহলে আপনি অপর পক্ষের। সুতরাং এখানে নিরপেক্ষ শব্দটা খুবই অপাঙ্ক্ত, কিন্তু আমি নিজেকে ব্যক্তিগতভাবে একজন রাজনীতি নিরপেক্ষ মানুষ মনে করি। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক, ন্যূনতম সমর্থকও নই, এবং আমি ব্যক্তিগতভাবে ভোট দেই না, যেহেতু আমি কোনো রাজনীতি করি না এবং রাজনীতির বাইরে কোনো ভোট হয় না, তাই আমি ভোট দেই না। যদি কখনো ভোট দেওয়ার প্রশ্ন আসে আমার সামনে আগামীতে কখনো, তাহলে নিশ্চয়ই আমি ব্যক্তিকে পছন্দ করব, কোনো দলকে না, নিঃসন্দেহে। তো যে কারণে আমাদের দেশে কোনো দলের সমালোচনা করলেই আপনাকে ট্যাগ লাগে দেওয়া হবে ভিন্ন দলের। আপনি যদি আওয়ামী লীগের সমালোচনা করেন তাহলে আপনি বিএনপির লোক, আপনি যদি বিএনপির সমালোচনা করেন তাহলে আপনি ভারতের দালাল, আর আপনি যদি জামাতের সমালোচনা করেন তাহলে আপনি নাস্তিক, ইত্যাদি ইত্যাদি। এরকমভাবে আপনাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। বর্তমানে আমাদের দেশে যদিও অরাজনৈতিক সরকার আছে, সেখানে আবার সমস্যা, আপনি যদি এই সরকারের বিপক্ষে কথা বলেন তাহলে আপনাকে এখন আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হবে, যে আপনি আওয়ামী লীগের দালাল, সেই কারণে আপনি এই সরকারের সমালোচনা করছেন। আমি ব্যক্তিগতভাবে এই সরকারের শুরু থেকেই সমর্থন জানিয়েছি, আন্দোলনের সাথে বা এই যে তথাকথিত বিপ্লব এর সাথে সার্বিকভাবে একাত্ম থাকার চেষ্টা করেছি আমার জায়গা থেকে আর কি। আমি তো স্টুডেন্ট না যে আমি মুভমেন্টে সরাসরি অংশ নিব, আমার জায়গা থেকে যতটুকু করার ততটুকু আমি করেছি। এখন প্রশ্ন হলো যে কেউই সমালোচনার ঊর্ধ্বে না বা কারোর সমালোচনা করা যাবে না, এরকমটা যদি হয় তাহলে কিন্তু সেই একই কথা দাঁড়ালো, সেই স্বৈরাচারী ব্যাপারটাই কিন্তু তখন এসে যাবে। সুতরাং যখন কেউ ভালো কাজ করবে, সে যে দলেরই হোক না কেন, তার প্রশংসা করতে হবে, যদি কেউ খারাপ কাজ করে তাহলে তার প্রশংসা করে, মানে সমালোচনা করতে হবে। এই নীতিতে আমি বিশ্বাস করি, কেউই সমালোচনার ঊর্ধ্বে না বা কেউই এককভাবে সব সময় ভালো কাজ করে যাবে এমনটা হতে পারে না। এখন আমাদের এই নিরপেক্ষতা অভাবে বা নিরপেক্ষতা আমরা বজায় রাখতে পারি না, এর কারণ হচ্ছে আমরা মুক্ত চিন্তা করতে পারি না, আমরা দলীয় সংকীর্ণতার বাইরে যেতে পারি না, আমাদের কোনো না কোনো জায়গায় একটু অন্ধত্ব থাকে, ধর্মান্ধতা বলেন, দলান্ধতা বলেন, ব্যক্তির প্রতি অন্ধবিশ্বাস বলেন, যেটাই বলেন, এরকম কিছু একটা আছে, যার ফলে আমরা একেবারে মুক্ত মনা বলতে যেটা বোঝায় যে আমি খুব লজিক্যালি কোনো কিছু বিবেচনা করতে পারি না, আমরা খুব লজিক দিয়ে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি না যে এই মত বা এই পথ সঠিক কিনা। আমি যে বিশ্বাস লালন করি বা যে মতাদর্শ ধারণ করি সেটির প্রতি আমার এক ধরনের অন্ধবিশ্বাস আছে, এটা আমাদের জাতিগত একটা বিষয়। যদি আমি ব্যতিক্রম, আমি অন্ধভাবে কোনো কিছুই বিশ্বাস করি না, সব কিছুই যুক্তিতর্ক দিয়ে আমার মতো করে বিশ্লেষণ করার পরে যদি আমার মনে হয় যে হ্যাঁ এটি আমার কাছে গ্রহণীয়, তাহলে আমি কেবলমাত্র গ্রহণ করি। আর যদি পক্ষপাতিত্বের কথা বলেন তাহলে আমি সবসময় ন্যায্যতার পক্ষে, যেটি ন্যায় সে তার পক্ষে, আমি সবসময় অন্যায়ের বিপক্ষে, এই ক্ষেত্রে অবশ্য আমি নিরপেক্ষ নই। এখন সমস্যাটা হলো যে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে বা আমরা যে সরকারকে ক্ষমতায় বসিয়েছি জনগণ ছাত্র মিলে, সেই সরকারের হয়তো কোনো আইনগত বৈধতা নেই, কারণ আমাদের সংবিধানে আইনে কোথাও এই ধরনের সরকারের কথা উল্লেখ করা নেই, কিন্তু এটিকে বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ বাস্তবতা, এটা বাস্তবতা যে এখন এ ধরনের একটি সরকার কোনো ধরনের ভোট ছাড়া, কোনো ধরনের রাজনৈতিক দল ছাড়া, কারো মনোনয়ন ছাড়া, নির্বাচন ছাড়া ক্ষমতায় অধিষ্ঠিত আছে এবং দেশ পরিচালনা করছে, এটি হচ্ছে বাস্তবতা। কখনো কখনো এইরকম বাস্তবতা ঘটে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে, এবং এই যে বিপ্লবের কথা আমরা বলছি, যে একটি বিপ্লব বা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি স্বৈরাচারী সরকারের পতনের পরে সাধারণত এই ধরনের সরকারই ক্ষমতায় থাকে। এখন প্রশ্নটা হলো যে এই ধরনের একটি সরকারের কেন প্রয়োজন হয়ে পড়লো, বা আমরা কেন বিগত সরকারকে বিতাড়িত করলাম, এই ধরনের একটি অনির্বাচিত অরাজনৈতিক সরকারকে আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিলাম বা জনগণ দিল। তার প্রধানতম কারণ হচ্ছে যে আগের সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা দেশটিকে দুর্নীতিতে সয়লাব করে দিয়েছিল, তারা এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তারা টাকা পয়সা লুটপাট করেছিল এবং অনেক ধরনের অন্যায় কাজ, সব ধরনের প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করার মাধ্যমে নষ্ট করে দিয়েছিল, অকার্যকর করে দিয়েছিল। মানবাধিকার, বাক স্বাধীনতা এগুলো কোনো কিছুই ছিল না, যার প্রেক্ষিতে সময়ের প্রয়োজনে এরকম একটি বিপ্লব সংগঠিত হয়েছে।
এটি পূর্ব পরিকল্পিত কিনা বা এর পেছনে বড় কোনো শক্তি আছে কিনা সেটি বড় বড় বিশ্লেষকদের বিচারের বিষয়। আপাত দৃষ্টিতে সাধারণভাবে আমরা যেটা দেখি যে এখানে জনগণ এবং বিশেষ করে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এই সরকারের পতন ঘটিয়েছে একটা ঘটনার প্রেক্ষিতে। যদিও শুরুতে হয়তো এটি সরকার পতনের আন্দোলন ছিল না, কিন্তু পরবর্তীতে অবস্থার প্রেক্ষাপটে বা অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি সেদিকে মোড় নিয়েছে এবং সরকারকে বিদায় নিতে হয়েছে। তাহলে এই সরকারের কাজ কি? এই সরকার তো পার্মানেন্ট কোনো গভর্নমেন্ট না, বা কতদিন ক্ষমতায় থাকবে সেটি নিয়ে বিতর্ক আছে। সরকার স্পষ্ট করেনি কিছু, যেহেতু এটি কোনো সাংবিধানিক সরকার না, তাই সংবিধানের বাধ্যবাধকতা এখানে কার্যকর না। সুতরাং এই সরকার কতদিন থাকবে সেটি বলা মুশকিল। সরকার বলছে যে তারা এই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চায় এবং তার সেটার জন্য যতদিন সময় লাগবে ঠিক ততদিনই তারা থাকবে। এখন এরকম অনির্দিষ্টকাল এরকম একটি সরকার ক্ষমতায় হয়তো থাকতে পারবে না, একটু সময় গিয়ে নিশ্চয়ই এটির প্রশ্ন উঠবে, এটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, হয়তো বা আবার রাজনৈতিকভাবে এটিকে মোকাবেলা করার প্রচেষ্টা হতে পারে। সুতরাং এই সরকারকে নিশ্চয়ই একটি যৌক্তিক সময়ের মধ্যেই তার যে কাজ সেটি করতে হবে, জনগণের যে প্রত্যাশা সেটিকে পূরণ করতে হবে, তা না হলে হয়তো নতুন ধরনের সংকট দেখা দেওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। এখন এই সরকারের প্রথম কাজটি কি ছিল আসলে, বা সরকার যেটা বলছে যে তারা সংস্কার করতে চায় এই ধ্বংসপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে, সরকার সংস্কার করতে চায়। কিন্তু আমরা গত এক মাস হয়ে গেল সরকারের ক্ষমতা গ্রহণের বা দায়িত্ব গ্রহণের, এর মধ্যে সংস্কারের তেমন কিছু কিন্তু আমাদের চোখে পড়েনি। আমরা যেটা দেখেছি কিছু অদল বদল হয়েছে, কিছু বদলি হয়েছে, কিছু মানুষের চাকরি চলে গেছে। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ ছিল তাদেরকে সরানো দরকার ছিল, কিন্তু এটি সংস্কার না। সংস্কার তো আর মানুষকে করা যায় না, মানুষকে বদল করা যায়, মানুষ বদলালে তো আর সংস্কার হলো না বা সিস্টেম বদলাবে না। তাহলে সংস্কারটা করতে হবে অ্যাকচুয়ালি সিস্টেমে। সেই সিস্টেমে কতটুকু সংস্কার হচ্ছে বা সেই সিস্টেম পরিবর্তনের জন্য বা সেই সিস্টেমকে চেঞ্জ করার জন্য, সহজ করার জন্য, জনবান্ধব করার জন্য কি কি উদ্যোগ সরকার নিচ্ছে সেটি কিন্তু খুব বেশি দৃশ্যমান না। আমরা কিন্তু দেখছি না যে কোনো সিস্টেম চেঞ্জ হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে, এবং আইন শৃঙ্খলা বলতে অ্যাকচুয়ালি কিছু নাই, পুলিশ কার্যকরভাবে কোনো কাজ করছে না। যদিও তারা নামকাওয়াস্তে দায়িত্ব পালন করছে, থানায় ফিরে এসছে, কিন্তু তারা খুব বেশি অ্যাক্টিভলি যে কাজ করছে সেটি বলা যাবে না। আমরা দেখছি বিভিন্ন দিকে জ্বালাও পোড়া হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, মানুষকে ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন দল ইত্যাদি উল্লেখ করে পিটিয়ে মারা হচ্ছে। অর্থাৎ আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত আছে, এবং ভিন্ন মতের যে আদর্শ তার প্রতি আক্রমণাত্মক যে আচরণ সেটি আমরা এই মাজার ভাঙার মধ্যে দিয়ে দেখেছি। এসব জায়গাতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা অ্যাক্টিভ ছিল না, তারা প্রায় নিশ্চুপ ছিল। যদিও সেনাবাহিনী মাঠে বিদ্যমান আছে, তারপরেও কিন্তু এই কাজগুলো ঘটে যাচ্ছে। তো তাহলে এক মাসে একটা দেশের আইনের শাসন যদি প্রতিষ্ঠা করা না যায়, যেখানে মানুষ নিরাপত্তা বোধ করবে, মানুষ নিরাপদ বোধ করবে, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সেটি যদি সম্ভব না হয়, তাহলে কিন্তু এটি একটি বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। যে অন্যান্য বিষয়গুলো তো আছেই, দৃশ্যমান কোনো উন্নতি চোখে পড়েনি, বিদ্যুতের ঘাটতি আছে, জিনিসপত্রের দাম যে ঊর্ধ্বমুখী ছিল সেটি আছে, তথাকথিত যে সিন্ডিকেট সেটি বহাল আছে, শেয়ার বাজারে ধস আছে, এগুলো তো আছেই। তাহলে দৃশ্যমান উন্নতি কিন্তু কিছুই হয়নি। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে এটার জন্য সময় প্রয়োজন, কিন্তু নিশ্চয়ই এটা কোনো যৌক্তিক কথা হইতে পারে না যে 53 বছর ধরে এই দেশটা ধ্বংস হয়েছে, সুতরাং আরও 53 বছর লাগবে এটিকে সংস্কার করতে। এটি কোনো যৌক্তিক কথা হতে পারে না। আপনাকে নিশ্চয়ই সব কিছু খুব দ্রুততম সময়ের মধ্যেই করতে হবে, দৃশ্যমান করতে হবে। তা না হলে মানুষ যেমন অথিষ্ঠ হয়ে গিয়েছিল গত 15 বছরে, যদিও তারা প্রতিবাদ করার সাহস পায়নি, কিন্তু এই গণভুত্থানের মধ্যে দিয়ে কিন্তু মানুষের মধ্যে সেই প্রতিবাদ করার যে সাহস সেটি কিন্তু ফিরে এসেছে অ্যাটলিস্ট। তাহলে এটা বুঝতে হবে যে যদি কোথাও ব্যত্যয় হয়, অর্থাৎ অন্যায় কিছু হয় বা ভুল কিছু হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে যে প্রতিবাদী যে মনোভাব সেটি কিন্তু বহাল আছে, সেটি আবার যে কোনো সময় স্ফুরণ ঘটতে পারে। সুতরাং সেই মোতাবেক আমার মনে হয় যে দৃশ্যমান কিছু করা দরকার, যেটা দিয়ে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, সে এখন নিরাপদে আছে, সে এখন আগের চাইতে ভালো আছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। এটি দৃশ্যমান করতে হবে, ভিজিবল করতে হবে। তাত্ত্বিকভাবে সব কিছু হয় না আসলে, আমরা তাত্ত্বিকভাবে অনেক কিছু প্রমাণ করতে পারি বা তাত্ত্বিকভাবে অনেক কিছু বলতে পারি, আমার সোনার দেশ ইত্যাদি ইত্যাদি অনেক সম্ভাবনা, অফুরন্ত সম্ভাবনা, অনেক গাল ভরা বলি আমরা আওড়াতে পারি, অনেক মোটিভেশনাল বক্তৃতা আমরা দিতে পারি, কিন্তু আপনাকে দৃশ্যমান করতে হবে,
আপনার সামনে সেটি তুলে ধরতে হবে, সেটি বুঝতে হবে, আমাকে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি রাস্তা নিরাপদে হাঁটতে পারছি, আমি আমার জীবনে নিশ্চয়তা আছে, আমার বাক স্বাধীনতা আছে, আমি কথা বলতে পারছি, আমি আইনের আশ্রয়ে গিয়ে ন্যায্য বিচার পাচ্ছি, এই বিষয়গুলো আমাকে নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা খুব চমৎকার করে বলেছেন যে আমরা যদি শুধু ঘুষ প্রথাকে দূর করতে পারি সমাজ থেকে তাহলে একটা বড় ধরনের অর্জন হবে। নিশ্চয়ই আমি একমত, কারণ বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যেখানে ঘুষ না হলে আপনি কোনো কাজ করতে পারবেন। ট্রেড লাইসেন্স করা থেকে শুরু করে যত ধরনের নাম মানে বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য, অর্থাৎ না যেটা বার্থ রেজিস্ট্রেশন বলছি আমরা যেটাকে, ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর অফিসে যেটি হয় সেটা করতেও ঘুষ লাগে। তো এখন এই ঘুষের বিরুদ্ধে আপনি একটা ব্যক্তিকে শাস্তি দিলেন বা একজন ব্যক্তিকে বদলি করলেন, সেটি তো আগে বহুবার হয়েছে, এটাতে কোনো লাভ হয় নাই। তাহলে সিস্টেমে চেঞ্জ আনতে হবে যে কেন মানুষ ঘুষ নিচ্ছে, মানুষ অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন ঘুষ, এটি আপনাকে খুঁজে বের করতে হবে। বিদেশে উন্নত বিশ্বে তো ঘুষ নেয় নাকি, তাহলে আমাদের এখানে কেন ঘুষ নিচ্ছে, সে কি অভাবের কারণে ঘুষ নিচ্ছে? একটা সময় বলা হতো যে সরকারি কর্মচারী কর্মকর্তারা অনেক কম টাকা বেতন পায়, ঘুষ ছাড়া তাদের চলে না। আজকে তো সেই অবস্থাটা নেই, আজকে তো অবস্থার পরিবর্তন হয়েছে, সরকারি কর্মচারীরা এখন যথেষ্ট মানসম্পন্ন বেতন পায়, সুতরাং তাদের ঘুষ নেওয়ার তাহলে কেন প্রয়োজন পড়ে? একটা বিষয় প্রচলিত আছে, এটি হয়তো সবাই জানেন, কেউ হয়তো বাস্তবে স্বীকার করবেন না বা প্রমাণ দিতে পারবেন না, কিন্তু এটা সবাই জানে যে পুলিশ ঘুষ খায়। কেউ কেউ আবার একটু বলেন যে সব পুলিশ ঘুষ খায় না, ব্যাপারটা হয়তো তাত্ত্বিকভাবে ঠিক যে সব পুলিশ ঘুষ খায় না, কিন্তু যখন আমরা বলি তখন বলি যে পুলিশ ঘুষ খায়। এখন এটাও প্রচলিত আছে যে এরকম একটা কথা শোনা যায় যে থানাওয়ারি কোটা নির্ধারণ করা আছে যে প্রতিদিন একটি থানাকে এত টাকা কালেক্ট করতে হয়। এই কালেকশনের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত লোক থাকেন, পুলিশ থাকেন, তিনি কালেকশন করেন, নানাভাবে কালেকশন করেন, লোকজনকে ধরে নিয়ে যেয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেন, মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেন, নানাভাবে হয়রানিমূলকভাবে। এর আগে অবশ্য এই এক মাসে হয়তো সেরকম ঘটনা নাও ঘটতে পারে, কিন্তু এর আগের এই চিত্রটা আপনারা সবাই জানেন। এবং সরকারি চাকরিতে একটা মানুষ যখন সরকারি চাকরির জন্য চেষ্টা করে তার প্রথম টার্গেটটাই হচ্ছে ঘুষ যে চাকরিতে বেশি আছে সেই চাকরিটা তার জন্য বেশি পছন্দের, এবং সে সরকারি চাকরি নেয়ই মানুষ আসলে ঘুষ খাওয়ার জন্য। নাহলে একজন MBBS ডক্টর তার ক্যাডার চেঞ্জ করে পুলিশে চলে যায় ASP হয়ে, এরকম রেকর্ড আছে। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে পুলিশ ক্যাডারে চলে গেছে, কারণ সেখানে পাওয়ার এক্সারসাইজের সুযোগ আছে এবং পয়সা আয়ের সুযোগ আছে। সুতরাং এই ঘুষটা আমাদের দেশে যেন একটা বৈধ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেটাকে কখনো কখনো স্পিড মানি বলা হয় বা নানাভাবে নামকরণ করা হয়। এখন এই ঘুষ যিনি খাচ্ছেন তিনি তো খাচ্ছেন অপরাধী নিঃসন্দেহে। আবার ইদানিং আমরা দেখছি একটা ব্যাপার যে ঘুষ দাতাকে হাতে নাতে ধরা হচ্ছে, এই ঘুষখোরকে হাতে নাতে ধরা হচ্ছে। যিনি ঘুষ দিচ্ছেন তিনি টাকায় আগে থেকে সাইন করে রাখছেন বা লিখে রাখছেন এবং পরিকল্পিতভাবে লোকজন নিয়ে যে ঘুষ দিচ্ছেন তারপর তাকে হাতে নাতে তার ড্রয়ার থেকে টাকা উদ্ধার করছেন। এখন এখানে কিন্তু আমরা দেখছি যে সেই কর্মকর্তাকে ধরা হয়েছে, কিন্তু যিনি ঘুষটা দিলেন তাকে কেন ধরা হলো না? ঘুষ দেওয়া তো অপরাধ। তাহলে যদি যিনি ঘুষ দিয়েছিলেন তাকেও যদি আইনের আওতায় আনা যায় তাহলে মানুষ ঘুষ দিতে নিরুৎসাহিত হবে, একই সাথে ঘুষ যিনি খাবেন তাকে তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সুতরাং আইনগুলোর এই সংস্কারগুলো জরুরি যে ঘুষ দাতার জন্য একটি ধারা থাকবে যে ধারায় ঘুষ দাতা অপরাধী হবে, আবার ঘুষ গ্রহণ করলে তো নিশ্চয়ই সেটার জন্য তো একটা, আমি জানি না ঘুষ গ্রহণের জন্য কোনো সুনির্দিষ্ট সাজা আছে কিনা, হয়তো যে সমস্ত অন্যান্য যে ধারাটারাগুলো আছে সরকারি কর্মচারী বিধিমালায় সেইগুলোর আয়তায় তাদেরকে বিচার তো ঠিক না, বদলি করে দেওয়া হয় আর কি, কিন্তু স্পেসিফিক ঘুষ গ্রহণকে কোনো অপরাধ হিসেবে চিহ্নিত করা হয় কিনা বা কত ধারায় এটি বা এর শাস্তি কি সেটা কিন্তু আমার কাছে জানা নেই। হয়তো কোনো উকিল থাকলে বা আমার এই ভিডিওতে যদি কোনো উকিল বন্ধু দেখেন তিনি জানাতে পারেন আমাকে যে ঘুষ গ্রহণ কত ধারায় অপরাধ্য। বিষয়টা হলো যে দেশের মানুষ আশাবাদী হতে শুরু করেছিল, কিন্তু আমি সাম্প্রতিক সময় মানুষের সাথে কথাবার্তা বলে যেটা মনে হয়েছে যে মানুষ কোথাও কোথাও হয়তো হতাশায় ভুগছে, হয়তো তারা খুব তড়িৎ ফল চেয়েছিল বলে হয়তো হতাশা হতে পারে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে অনন্তকাল কারোর জন্য সময় হতে পারে না। এদিকে আমরা দেখছি যুদ্ধের দামামা বাড়ছে, চারিদিকে একটা অশান্ত পরিবেশ, তার মধ্যে দিয়ে মানুষ আসলে একটু শান্তি চায়, সেই শান্তির আশায় মানুষ প্রত্যাশা করেছিল যে সেই শান্তিটা হয়তো ফিরে আসবে, এবং এই সরকার আমি জানি না কতটুকু সংস্কার করে দিয়ে যেতে পারবে যে আগামীতে যে সরকার আসবে সেই সরকার ভোটটা বা সেই যে নির্বাচন হবে, নিশ্চয়ই একদিন তো নির্বাচন হতে হবে, সেই
সেই নির্বাচন কতটুকু আসলে ফেয়ার হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে আমরা যেটা বুঝি, সেই ফেয়ারটা কবে হবে, এর আগের ইলেকশনগুলো কেমন হয়েছে সেগুলোর বর্ণনা করার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। এর আগের নির্বাচন কারা কিভাবে কেন করেছিল আপনারা সবাই জানেন, পুলিশ রাতে বাক্স ভরে দিয়ে এসেছিল যে এটা সবাই আপনারা জানেন, যে কারণে রাতের ভোট বলা হয়, এবং পুলিশ খুব গর্বভরে এই কথাগুলো বলতো যে সরকারকে আমরা ক্ষমতায় রেখেছি, পাবলিককে আমি নিজের কাছে শুনেছি বিভিন্ন সময় তারা কিন্তু ডিক্লেয়ার করতো, পুলিশ কিন্তু ডিক্লেয়ার করতো, গত টার্মে অর্থাৎ হাসিনার পুলিশগুলো ডিক্লেয়ার করতো যে তারা হচ্ছে লাইসেন্সধারী মাস্তান, সুতরাং তাদের সামনে কোনো মাস্তানি চলবে না, তারা আওয়ামী লীগের চাইতে বড় আওয়ামী লীগ, আর কারণ সরকারকে তারা ক্ষমতায় রেখেছে এবং তারা সরকারকে বিজয়ী করে ভোট দিয়ে, এটা তারা সবসময় কিন্তু প্রচার করে। এখন আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা আসলে কেমন হবে, সেই নির্বাচনে কি প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারবে নাকি মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে, এখন এগুলো আসলে সময়ের অপেক্ষা ছাড়া আমরা আর কিছুই করতে পারি না। আমরা দেখতে চাই যে আগামীতে কিভাবে ভোটের সংস্কার হয়, কিভাবে রাজনীতির সংস্কার হয়, কিভাবে এই পুলিশের সংস্কার হয়, যে পুলিশকে আমি নিরাপদে ডাকতে পারবো, আমার বিপদে পড়লে আমি পুলিশকে কল করতে পারবো, পুলিশ আসবে এবং আমি আমার সেবা গ্রহণের জন্য, পুলিশের সেবা গ্রহণের জন্য আমাকে কোনো টাকা খরচ করতে হবে না, পুলিশকে আমার ভয় পেতে হবে না। আমাদের দেশের মানুষ আইনকে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ একটা তারা সবসময় বলে যে ভাই আইনের এত ফাঁক ফোকর, কিন্তু আইন তো সহজ হওয়ার কথা, আমি যে কোনো বিপদে পড়লে আমি আইনের শরণাপন্ন হব, এটাই স্বাভাবিক, বাকিটা আইন আমাকে সহযোগিতা করবে যদি আমি নিরাপরাধ হয়ে থাকি। কিন্তু আমাদের দেশে আইনগুলো ম্যাক্সিমাম ব্রিটিশ ল, ফলে সেই নিবর্তনমূলক আইন, অর্থাৎ ব্রিটিশ তো আইন করেছিল জনগণকে যতটা ঠেসে ধরা যায় সেই দৃষ্টিকোণ থেকে, সেই আইনগুলো গত 53 বছরে খুব বেশি বদলায়নি, ম্যাক্সিমাম আইন রয়ে গেছে এবং এই রয়ে যাওয়ার পিছনে সরকারদের উৎসাহ কাজ করেছে, কারণ এই আইনগুলো সরকারদের পক্ষে যায় সবসময়, আইন প্রয়োগকারীদের পক্ষে যায় সবসময়, সুতরাং আইনগুলো যেন জনগণের পক্ষে থাকে, কারণ আইন হচ্ছে জনগণের জন্য, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, দেশের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য আইন। কিন্তু আইন প্রণয়ন করার সময় আইন প্রণেতারা সবসময় তাদের দিকের বিষয়টা খেয়াল রাখেন বেশি মাত্রায়, যে তারা এই আইন তাদেরকে কতটুকু প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে কতটুকু ক্ষমতা দিচ্ছে সেটা তারা সবচেয়ে বেশি লক্ষ্য করেন, জনগণকে কতটুকু ক্ষমতায়িত করছে সেটা তাদের কাছে অত ইম্পর্টেন্ট কিছু না। সুতরাং আমার মনে হয় যে এই সংস্কারগুলো দরকার, যে সংস্কারগুলোর মধ্যে দিয়ে আমি আশা করতে পারি বা জনগণ আশা করতে পারে যে হ্যাঁ আমরা একটি ঠিক কাজ করেছি এবং আগামীতে আমরা আমাদের একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ পাব। যারা ক্ষমতায় আছেন, যারা দায়িত্বে আছেন, তারা সবাই হয়তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ দিয়ে তো কাজ হয় না, ব্যক্তিগতভাবে অনেক মানুষ ভালো, ব্যক্তিগতভাবে অনেক মানুষই ভালো ছিল, কিন্তু যখন একটা সিস্টেম করাপ্টেড হয়ে যায় তখন কিন্তু একজন ব্যক্তি কিছু, আমরা এরকম অনেক সরকারি কর্মকর্তাকে শুনেছি, সে চাকরি করতে পারেনি একটি অফিসে কারণ সে ঘুষ না খেলে বা দুর্নীতি না করলে সে অপদস্থ হয়েছে, এরকম অভিযোগে অনেকে আমরা শুনেছি চাকরি ছেড়ে দিতে অথবা বদলি হয়ে যেতে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আপনি যখন সিস্টেমকে চেঞ্জ করতে না পারেন আপনি যদি, তাহলে কিন্তু একটা মানুষ ফেরেস্তা হলে কিন্তু কিছু যায় আসে, হয়তো প্রধান উপদেষ্টা আছেন যারা বা যারা অন্যান্য উপদেষ্টা পদে আছেন তারা সবাই অত্যন্ত ভালো মানুষ, বিগত সরকারের আমলেও অনেক মানুষ ছিলেন খুব ভালো মানুষ তারা, কিন্তু তাতে কিন্তু কাজ হয় লাভ হয়নি কিছু, সিস্টেমটা যখন করাপ্টেড হয়ে যায় না তখন আসলে সবাই ওই সিস্টেমের মধ্যে ঢুকে যায়। সুতরাং আমাদের দরকার হচ্ছে সেই সিস্টেমটাকে চেঞ্জ করা। আমি জানি না এই সরকার সেই সিস্টেম চেঞ্জে কবে থেকে হাত দিবে বা সিস্টেমগুলো কী কীভাবে চেঞ্জ হবে এবং সেগুলো আমাদের কাছে কী কীভাবে দৃশ্যমান হবে, যে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে আমরা ধাপে ধাপে সেগুলো ভালো দিকে এগোচ্ছে বা সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, সেটা আমাদের বোঝা দরকার। আসলে হোপ ফর দ্য বেস্ট, আমরা আশা করব যে এই সরকার নিশ্চয়ই তাদের মিশনে সফল হবে, কারণ ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই জাতির কপালে যে দুর্ভোগ সেটা অকল্পনীয়, সুতরাং এখানে ব্যর্থতার কোনো অবকাশ নেই, সফল হতেই হবে এবং নিঃসন্দেহে সেখানে আপামর জনতার সহযোগিতা সমর্থন তো অবশ্যই থাকবে। আমি আশা করব যে সরকার জনগণের সেই প্রত্যাশা পূরণে তড়িৎ পদক্ষেপ নেবে, কারণ হচ্ছে যে এখন প্রতিটি মুহূর্ত কিন্তু অত্যন্ত মূল্যবান, মানুষের ধৈর্য এমন জায়গায় যে ঠেকেছে যে মানুষ অপেক্ষা করতে 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 মানুষ এখন ধৈর্যহীন, যেমন এই যে গত 15 বছরে মানুষের ধৈর্যের বাঁধ চুকে গেছে, এখন মানুষের ধৈর্য কিন্তু খুব সংগত কারণেই কিন্তু মানুষ এখন দীর্ঘমেয়াদী ধৈর্য ধরতে হয়তো রাজি হবে না। সুতরাং অবশ্যই এই সরকারকে দৃশ্যমান কিছু করে দেখাতে হবে যে হ্যাঁ তারা একটি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো একটি দেশ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এবং সেই দেশের নাগরিক হিসেবে আমি নিজে নিরাপত্তা এবং মানে স্বাধীনতা ভোগ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।